আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার দুই দিনের সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন। ২৪ বছরের বেশি সময় পর উত্তর কোরিয়ায় রাশিয়ার কোনো প্রেসিডেন্টের এটিই প্রথম সফর। সফরে দেশ দুটির মধ্যে অংশীদারি চুক্তি সই হবে বলে আশা করা হচ্ছে, ফলে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে নিরাপত্তা সহ নানান ধরনের সহযোগিতা বাড়বে। সফরের আগে এক চিঠিতে ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার সাথে বাণিজ্য ও নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া পুতিন বলেন, ৭০ বছরের বেশি সময় ধরে দুই দেশ সমতা, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছে। পশ্চিমা হুমকির মোকাবেলায় সহযোগিতা অব্যাহত থাকবে তাদের। পুতিন সর্বশেষ উত্তর কোরিয়া সফরে এসেছিলেন ২৪ বছর আগে ২০০০ সালের জুলাইয়ে। গত বছরের সেপ্টেম্বরে রাশিয়ার দূরপাচ্য সফরে গিয়েছিলেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তখন তিনি পুতিনকে পিয়ংইয়ংয়ের নিমন্ত্রণ জানান। সেই নিমন্ত্রণের সাড়া দিয়ে উত্তর কোরিয়া যাচ্ছেন পুতিন।